রাইট নাও মধুমিতা সরকারকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন কেননা মাঝে মাঝে বোল্ডাকারে ক্যামেরার সামনে ধরা দিয়ে সমালোচনা শিকার হয় ঠিক এই জন্য অবশ্য শিশুকুল সকল সমালোচনা কিংবা বিতর্ককে এই তারকা সেভাবে গ্রহণ করে না সেই ধারাবিকতায় সম্প্রতি এই তারকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল অনেকগুলো ছবি শেয়ার করেন কেননা তার প্রকাশ করা ছবিতে দেখা যায় তিনি সাদা কালারের শার্ট এবং শর্ট প্যান্ট পরে ক্যামেরার সামনে ধরা দিতে ঠিক এই জন্য অবশ্য তার পায়ের দেখা যায় সেই সাথে মেলা চুল হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা বোর লাগে ঠিক এই জন্য অবশ্য তিনি তার রূপে গুণে দর্শকদের মধ্যে আপাতত আলোচনায় যার জন্য অবশ্য তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্স অনেকে তাকে অ্যামেজিং লিখেছে কিন্তু আবার অনেকে লিখেছে তুমি দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছ মোর ওবার অনেকে আবার তাকে পিটিগা লিখেছে সেই সাথে অনেক আবার তার রূপের প্রশংসা করেন যদিও আবার অনেকে তাকে মায়লাপ বলে দাবি করেন কিন্তু আবার অনেকে লিখেছে দিদি তোমাকে দেখতে অসাধারণ দেখাচ্ছে সুতরাং যোগ কিছু মিলে বর্তমানে মধুমিতা সরকার দর্শকদের মধ্যে এভাবে আলোচনায় পায়দই মধুমিতা সরকারের হাতে আপাতত অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে কেননা মাত্র কয়েকদিন আগে ফিলবংশী চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করেছেন এই তারকা সেখানে অবশ্য তার বিপরীত অবশ্য সোম চক্রবর্তীকে অভিনয় করতে দেখা যাবে মোরবার চলচ্চিত্রটি ত্রিভুজ প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে ঠিক এই জন্য অবশ্য চলচ্চিত্রটি তার অভিনয় করতে দেখা যাবে ঢাকায় তারকা পরিমণিকে মোরবার মাত্র কয়েকদিন আগে পরিমণি এই চলচ্চিত্র শ্যুটিংয়ের কাজ করে দেশে এসেছেন কেননা তিনি দেশে এসে নতুন চলচ্চিত্র যোগদান করেন সেই সাথে তিনি তার সন্তানের সঙ্গে ঈদ উদযাপন করেন বলে জানা যায় প্রসঙ্গত চিনিটু চলচ্চিত্রের মধুমিতা সরকারকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছিল ঠিক এই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য দর্শকদের মধ্যে আলোচনায় ছিলেন সুতরাং জেনে জেনিত নিলেন কলকাতা বাংলা তারকা মধুমিতা সরকার খোলামেলা পোশাকের ফটোশ্যুটের ছবি সম্প্রতি সময় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই সাথে বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মোরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য